নেতিয়ে পড়ছিস কেন? তোর মনিককে এত বড় অপমান করলো, তুই কেন পুঁই গাছের মতো নেতিয়ে নেতিয়ে পড়ছিস? কেন সকালে খাসি কিছু? আমার ভালো লাগছে না এগুলা। কি সত্যি কথা বলতে কি, আমার না একদম ভালো লাগছে না। এই যে ধরুন যুদ্ধ, তারপরে ভোটাভুটি, খুন, রাহাজানি, আমার না ভালো লাগছে না। মারবো টেনে এক গাঁটটা। তুমি চণ্ডাশোক থেকে ধর্মাশোক হবে না? বেশি বাড়াবাড়ি করলে কিন্তু টাড়ায় পুড়ে দেবো জেলে। জানি তো, ওটা আপনি খুব ভালো পারেন। মরতে মরতে এরকম হয় জানেন? এই আমাদের মতো যারা তাদের ইউজ করে থ্রো করে দেয় জেলে, আপনি ওটা করবেন আমি জানি। বেশি লেকচার ঝাড়িস তো। আরে বাবা, তোকে তো বলেছি স্বর্গের জামাই করে দেব। কাকে জামাই করবেন ইন্দ্রবাবু? আক্রমণ আক্রমণ আক্রমণ! সকালবেলা যাত্রাপালা দেখাতে এলেন নাকি? হ্যাঁ দেখাবো, যাত্রাপালাই দেখাবো। সম্মুখ যুদ্ধে আহ্বান করছি আপনাকে, সাহস থাকে তো আসুন, আক্রমণ! একি আপনি তো আহত, আহত দেবতার সঙ্গে আমি তো যুদ্ধ করতে পারি না। নো, আমার ইডিওলজিতে বাঁধবে এই ভালো কথা। আপনাকে এম করে প্যাদালো কে? সেই কৈফিয়ত আমি আপনাকে দেব না। শুনবো, বলে দে, বলে দে শেয়ালটাকে। আপনি ছবি বার করেছেন কেন? এই হরামজাদা, স্বর্গের জামাই হওয়া তোমার বের করে দেবো, চেষে বল। আপনি ইন্দ্রদার হাঁটু গাড়া ছবি বার করেছেন কেন? কোন ডিজাইনের ছবি ইন্দ্রবাবু? বুঝলাম না তো। বুঝলেন না? না, আমি মনুষ্যার সামনে হাঁটু গেড়ে হাত জোড় করে রয়েছি, এই ছবি আপনি পাবলিশ করেননি? সে কি এইরকম ছবি বেরিয়েছে নাকি? কোটি 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 বেরিয়েছে, আর আপনি দেখেননি? মদন রেগে যাচ্ছেন কেন? তা আপনি হঠাৎ মনুষ্যার সামনে হাত জোড় করে বসতে গেলেনই বা কেন? তলায় তলায় আপোষ করেছেন, ভেতরে রাখলে পারতেন, পার করলেন কেন? একটা বাজে কথা বললে না, এই তরবারির এক কোপে ওই মুন্ডু পাত করে শেয়ালের মুন্ডু লাগিয়ে দেব। শান্তি 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 শান্তি! শেয়ালের মুন্ডু লাগানো এ আর এমন কি কঠিন কাজ? ও আমি নিজেই লাগিয়ে নিতে পারি। ইন্দ্রবাবু একটু বুদ্ধি খরচা করুন, অনেক তো হলো। বুঝতে পারছেন কাজটা কার কার বলুন তো ভাইটু? যার সবচেয়ে বেশি লাভ তার। মনুষা মনুষা ছবি বার করে প্রচার করে প্রমাণ করে দিয়েছে যে আপনি মনুষার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে পড়েছে, মানে আপনি নির্বাচনে হেরে গেছে। তাহলে এখন কি করা উচিত আমার? আপনার উচিত এখন চেপে ধরা। হ্যাঁ, চেপে ধরা। কাকে? মনুষাকে। পারবো না ভাইটু। হাঁটতে হবে, এখন ক্রাইসিসের সময়, সবকিছু পারতে হবে। ভগবানের কাছে নালিশ করুন যাতে মনুষা নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, তাহলে আপনার আর আমার ভাগাভাগিটা হবে। বুঝতে পাচ্ছেন নিশ্চয়ই? ঠাকুর, আমাদের হাতটা একটু দেখে দিন না ঠাকুর। হাতটাকে তো দরকার নেই, তোদের খবর দেখেই আমি সব বুঝতে পারছি, তোদের সব ভালো। কিন্তু কিন্তু কি ঠাকুর? তোর খবরটা দিকে নিয়ে তো, হ্যাঁ তোর খবর তো পাপের রেখা, ঠিকই তোর খবরটা নিয়ে আয় তো। হ্যাঁ, একই রেখা দেখছি দুজনের খবরে। কি পাপ করেছিস তোরা? আমরা তো কোনো পাপ করিনি ঠাকুর। দুজনের কপালে পাপের রেখা রয়েছে, কি পাপ করেছিস? দেখি দুটো মাথা এদিকে নিয়ে তো, দেখি এটা কি ফুলবাবুর বাগান? আগে হ্যাঁ ঠাকুর। সর্বনাশ, একটা যুবতী মেয়েকে ওরা আটকে রেখেছিস? এটাও কপালে লেখা আছে ঠাকুর। ও ঠিক আছে, দুজনের কপালে আপের রেখা অষ্টল লেখা আছে, এটাতে কাউকে ছাড়ে না। তোর ওই যে 14 বছরের শালিকাম্ব, সে
মারে যাবে। তোর বউ তোর এক সম্পর্কের ভাই আছে, তার সঙ্গে পালিয়ে যাবে। ঘোর পাপ, ঘোর পাপ। আমরা তো কোনো পাপ করিনি ঠাকুর। যা করেছে তো ফুলবাবু করেছে ঠাকুর। রহিম, এটাকে আটকে রেখেছিস কিনা ফল? আগে হ্যাঁ ঠাকুর, রেখেছি। ওই মেয়েটাকে নিয়ে পালিয়ে যাচ্ছিল তোদেরই দলের একজন, আবার তোদের দলেরই লোক তাকে মেরে রাস্তায় ফেলে দিয়ে যাচ্ছে, ঠিক না? অন্তর্যামী ঠাকুর, অন্তর্যামী, প্রণাম কর, প্রণাম কর, প্রণাম কর। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। মেয়েটার নাম বল। আমরা তো জানি না ঠাকুর। হ্যাঁ, ফুলবাবু এনে রেখেছে তো। জানিস না? রোশনী নাম ঠাকুর। রোশনী? আগে হ্যাঁ ঠাকুর। এই না তো প্রিয় তো বলল প্রিয়াঙ্কা, নামটা পাল্টে দেয়নি তো। আড়া যাবে না দেখতে হচ্ছে। আচ্ছা ঠাকুর, আমাদের যাতে পাপ না লাগে তার একটা ব্যবস্থা করা যায় না ঠাকুর? আমার বউ পালিয়ে যাবে আর তোর বউ মরে যাবে রে পাটু। ঠাকুর, খুপড়ি কবে? ঠাকুর, আবিটা কোথায়? ঠিক আছে, রাতে যজ্ঞ করতে হবে, তোদের পাপ কাটাতে হবে। তাই করুন, তাই করুন ঠাকুর, তাই করুন। ঠিক আছে, ওর এখন যা, আমি একটু বিশ্রাম করবো। জয় জয় ঠাকুর বাবা, জয় ঠাকুর। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, অত ভক্তি ভালো না। ঠিক আছে, যা। দেখতে হচ্ছে কি ব্যাপার তিলু? এনিথিং সিরিয়াস? বৈশালীর খুব শরীর খারাপ, খবর পেয়েছিস নিশ্চয়ই? হ্যাঁ জানি তো, আমি তো এক্ষুনি ওর সঙ্গে দেখা করে এলাম। ওর না খুব পেট খারাপ জানিস, বেচারা শুধু নুন চিনির জল খেয়ে রয়েছে। শরীরটা কেন খারাপ সেটা কি জানিস? না তো, জানি না তো। বৈশালী কালকে ভানুমতির কাছে ডিনারে গিয়েছিল। কি বলছিস রে? বৈশালী গিয়েছিল ভানুমতির কাছে ডিনারে? কিন্তু তুই কি করে জানলি? আমার নাম তিলোত্তমা, লোকে কি সাধে আমাকে তিলে বলে ডাকে? আমি তোকে এটাও বলে দিতে পারি যে ডিনারে ভানুমতির বাড়িতে কি কি মেনু হয়েছিল। তার মানে তুই বলতে চাইছিস যে বৈশালী পারচেজড হয়ে গেছে? সেটা বলতে পারবো না, তবে তোকে এখন যে কথাগুলো বলবো সেগুলো তুই বৈশালীকে বলতে পারবি না কিন্তু। এ বাবা, না না, আমি ওকে বলবো না, তুই নিশ্চিন্তে আমায় বলতে পারিস। কি কথা ছিল আমাদের? এই নির্বাচনে আমরা যা রোজগার করব, যা কামাবো, সেগুলো সমান ভাগে ভাগ হবে, কি তাই তো? হ্যাঁ তা তো হয়েছিল। তুই যে বিশুদার কাছ থেকে ভালোই কামাই করছিস, তার এক স্বর্ণ মুদ্রাও তো কই আমাকে দিস না। দেখ ভাই, ওটা আবার পার্সোনাল আয়, ওটাতে আবার তুমি হাত দিচ্ছ কেন? আরে এই পার্সোনাল কি? হ্যাঁ, যা কামাচ্ছি একসঙ্গে কামাচ্ছি আর কাজও একসাথে করছি, পার্সোনাল কি? কিন্তু তুই যেভাবে আয় হবে বলেছিলি কই, সেভাবে তো হচ্ছে না। শনিবাবু তো বললো 1 কোটি স্বর্ণমুদ্রা দেবে, দিয়েছে, বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে। রে না রে, বুড়ো আঙুল দেখতে আমি একদম ভালোবাসি না। দেখবি শনিবাবু এসে 1 কোটি স্বর্ণমুদ্রা আমার হাতে দিয়ে যাবে। কচু দেবে তো, খুব তো গিয়ে ভয় দেখিয়ে দিয়েছে, তোকে একটা কানাকুড়িও দিয়েছে। বোকা মেয়ে, শনিবাবু যদি না দেয় তাহলে এবার ইন্দ্রবাবু দেবে।
মানে 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 না হয় পড়ে জানবি, শুধু দেখে যা যে আমি কি কাজটা করে যাই। তাছে চল তো এখন বৈশালীর কাছে যাই, গিয়ে জানি যে ভানুমতি কি খেল দেখিয়েছে। আমার না কেমন সব গন্ডগোল হয়ে যাচ্ছে। এই একদম গুলানোর কোনো ব্যাপার নেই, আর শোন, বিশুদার কাছ থেকে যা ঝাড়ছিস না সেটা আমাকে কিন্তু শেয়ার দিবি, নাহলে আমার 1 কোটিরও একটি শেয়ারও তুমি পাবে না। ঠিক আছে, কিন্তু তোর কি মনে হয় ইন্দ্রদা সত্যি আমাদের দেবে? অফকোর্স দেবে। তুই যে ছবিটা তুলেছিস না আমার আর শনিবাবুর, সেই ছবিটা সুপার ইম্পোজ হয়ে গিয়ে যদি শনিবাবু আর শীতলার হয়ে যায়, মায়া নির্বাচনের মায়ার খেলায়। স্যার, রক্ত তো নিতে পারছি না। ঠিক আছে, আমি নিজে একবার চেষ্টা করে দেখছি। সাথী, একটা কাজ করো তো, অক্সিজেনটা একটু বাড়াও। ইয়েস স্যার। দেখুন, ওনাকে আপনারা একটু বাইরে নিয়ে যান, আমাকে আমাদের কাজ করতে দিন। বদি চলো, বদি চলো। জ্ঞানেদা, প্লিজ আপনি শান্ত হন। কেন এমন হলো সাথী? কেন ও রক্ত নিতে পারছে না? জ্ঞানেদা, আপনার সঙ্গে আমার একটু কথা আছে, আপনি বাইরে চলুন প্লিজ। ও থাকবে না, ও চলে যাবে, ও আমাদের ছেড়ে চলে যাবে। আমরা 3 জন ছিলাম, আমাদের মধ্যে 1 জন থাকবে না। জমে গেছে, খেলা জমে গেছে। ইন্দ্রবাবুর মাথা ফেটেছে, আরো কত কি যে ফাটবে কে জানে। এবার দেখ কেমন লাগে। ইন্দ্রবাবু, এই কি করতেন? গলা টিপবেন নাই, শোনুন, এই গোলমাল হচ্ছে কিন্তু। এই আমি কিছু হলে কিন্তু আপনাকে জেলে বসে লস্যি খেতে হবে। হ্যাঁ, এই গলা নিয়ে কি মারবেন না, ভালো লাগছে না, গলা লাগছে। আচ্ছা, আপনার কি হকি স্টিকে ঝাড় খেয়েও আশ মেটেনি? ছবিটাকে ছেড়েছে শনিবাবু। কি ইন্দ্রবাবু, আপনার গলাটা মনুষ্যার মতো হয়ে গেল কি করে? মনুষ্যার পায়ের কাছে বসে আপনিও কি মনুষ্যা হয়ে গেলেন নাকি? এবার তুই আমার পায়ের কাছে হাত জোড় করে বসবি, বস। কি মা মনুষ্যা, তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করছো কেন? আপনি তো শান্তি চুক্তিতে সই করেছিলেন, তাই না? কিসের শান্তি চুক্তি? ও হ্যাঁ হ্যাঁ, একটা কাগজে সই করেছিলাম, ঠিকই। আর সই করতে হয় তাই করেছি মা। শনিবাবু, নেগেটিভ কোথায়? কিসের নেগেটিভ ভাই? ও শনিবাবু, আয় বাবারে, বেশি নাকামা করলে জম্মে শিক্ষা দিয়ে দেবো কিন্তু। এই মা মনসা, তুমি ক্রোধ সংবরণ করো মা, এরকম করো না মা, দুষ্টুমি করো না। শোনো, দেখো বাপু কি বলেছেন মনে আছে? ক্রোধ সংবরণ করো, অহিংসা পরম ধর্ম। অত বড় গুরুজন, তার কথা ফেলতে আছে বলো? চুপ, আমি ভালো কথা বলছি। যে ছবিটা প্রকাশ করেছেন তার নেগেটিভটা দিয়ে দিন 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 দিন। এ বাবা, ভুল করছো, ওটা ইন্দ্রবাবুর কাজ, ইন্দ্রবাবুর চাল, মানে তোমাকে ছোট করার ষড়যন্ত্র। ওই কি রে, ভবন ন্যাকামি? আর বেশি ন্যাকামি করলে না ঘোরাচ্ছে বাইরে আমার বড় অ্যানাকোন্ডাটাকে দাঁড় করিয়ে রেখে নিয়ে 1.5 মাসের জন্য গ্যারেজ করবো একদম। কি হয়েছে? আরে আমার স্বামীকে ধরে এনে সন্ত্রাস, পুলিশ! ওই কিসের পুলিশ ভাই, কিসের পুলিশ? হ্যাঁ, তোমাদের দুটোকেই আমি পুলিশের হাতে দেবো। আমার ছবি নিয়ে জালিয়াতি করছো হাজবেন্ড ওয়াইফে? চিত্রা চিত্রা, আমাকে বাঁচাও জানো, আমাকে বলছে 1.5 মাসের জন্য অ্যানাকোন্ডার পেটে ভরে দেবে জানো। আমি ছবি নিয়ে যা বলছে না, আমি নির্দোষ, বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না। হ্যাঁ, আসলে মনসাদি, এই ছবি যত বাইরে প্রচার হয় ততই তোমার লাভ, বুঝেছো? এই ছবিতে দেখো ইন্দ্রবাবু তোমার পায়ে ধরছে, অথচ বাইরে নির্বাচনী প্রচারে তোমাকে গালাগাল দিচ্ছে, তাহলে তার চরিত্রটা কোথায় থাকে তুমি বলো? একদম জ্ঞান দিবি না আমাকে, একদম জ্ঞান দিবি না। তোমাদের দুটো মালকে আমার খুব ভালো রকম চেনা আছে। দেখো মনসা, অনেক সহ্য করেছি, তুমি তখন থেকে আমাকে ধমকাচ্ছো, গলা টিপে ধরছো,
ভেবেছ কি তুমি? এমন কুদৃষ্টি দিয়ে দেবো না, মুন্ডু খসে গিয়ে ওখানে কুকুরের মুন্ডু হয়ে যাবে। আবার চল, কি কুদৃষ্টি দেবেন? দিন দিন এই বউয়ের পেছনে চলে করছে মাচ্ছি। শুনুন, একটা কথা বলে রাখি, তিন দিন সময় দিচ্ছি আমি, হ্যাঁ তিন দিনের মধ্যে নেগেটিভটা আমার চাই। নেটে জানেন তো আমার নাম মামনো শাসন, খই কিনে রাখবে বুঝেছিস, ছড়াতে কাজে লাগবে। চলি অচিতু, বলছিল অ্যানাকোন্ডার পেটে ভরে দেবে, আবার যাওয়ার সময় খইয়ের কথা কি বলে গেল? এভাবে ভেঙে পড়ছো কেন? সব ঠিক হয়ে যাবে। আমি জানি ঠাকুর, এইবারটা করছি, এইবারটা করছি, আমাদের ছেড়ে চলে যাবে। কি বলছো বৌদি তুমি? বৌদি এরকম অনেক সময় হয় যে রক্ত নিতে পারে না, তারপরে আবার রক্ত নিতে পারে। তাছাড়া ডাক্তাররা তো রয়েছেন না? গ্যাদা প্লিজ, আপনি এরকম ভাবে ভেঙে পড়বেন না। আমি 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 ভেঙে পড়িনি সাথী, বলো না আমার কি করতে হবে বলো। সাথী সাথী, ঠাকুর যে রক্ত নিতে পারছে না, কেন কেন পারছে না? আচ্ছা ও ও রক্ত নিতে না পারলে তো ওই ওই আর কেমো তো ওনাকে দিতে পারবেন না, তাহলে রক্ত নিতে পারছে না কেন বলো না আমাকে, কেন রক্ত নিতে পারছে না? আমি কি বলবো বৌদি, আমি কি বলবো? আপনারা ডক্টর মুখার্জিকে জিজ্ঞেস করুন, উনি বলবেন। ডক্টর মুখার্জি, উনি আর কি বলবেন? গ্যারাদা আপনি একবার ডক্টর মুখার্জির সঙ্গে গিয়ে দেখা করুন না, উনি তো চেম্বারে আছেন, উনি তো আপনার সঙ্গে দেখা করবেন বলেছেন। গ্যারাদা, হ্যাঁ হ্যাঁ বলো বলো। বলছি আমি আর ডক্টর ঘোষ বনয়ের কাছে আছি, আপনি প্লিজ একবার ডক্টর মুখার্জির সঙ্গে গিয়ে দেখা করুন, উনি দেখা করতে চেয়েছেন আপনার সঙ্গে। হ্যাঁ নিশ্চয় নিশ্চয়, উনি ইনফ্যাক্ট আপনাদের বলে দেবেন যে কি কি করতে হবে। আমি আমি কি বল? হ্যাঁ চল। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, ঠিক হয়ে যাবে, সব সামলায়।